আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ये चांद सा रोशन चेहरा जुल्फों का रंग सुनहरा ये झील सी नीली आंखें कोई राज है इनमें गहरा। शमी कपूर बॉलीवुड फिल्म में दुनियार दीवाना मस्ताना सुपरस्टार। जाने वाले जरा होशियार यहाँ के हम है राजकुमार। तार अंदाज देखे लोकेरा घायल हो जेत। 21 अक्टोबर 1931 उनार जन्म हुए छिलो। शम्मी कपूर कपूर परिवार थेके छिले। थिएटर फिल्म ए परिवारेर बिजनेस छिलो। बार बार देखो हजार बार देखो के देखने की चीज है हमारा दिल रुबा डाले हो। तार बाबा छिलेर पृथ्वीराज कपूर। तिनी पेशवार थेके कोलकाता चले आसेन। एखाने ओनार निजे थिएटर कोम्पानी छिलो। शम्मी कपूर न्यू थिएटर से विभिन्न नाटके बाच्चादेर भूमिकाय अभिनय करतेन। कुछ भी कहो कुछ भी करो मुझे राजकुमार चाहिए। सारा रात शो करे सकाले स्कूले गिए ओनार चोख हो जेत लाल। स्कूलेर टीचाररा एटा एकेबारे पछंद करतेन ना। तारा पृथ्वीराज कपूर के स्कूले डेके पाठालेन। दीवाना हुआ बादल सावन की घटा छाई। पृथ्वीराज कपूरेर जायगाय ओनार बड़ भाई राज कपूर पौंछलेन स्कूले। স্কুল অথরিটি তার কাছে থিয়েটারের নামে অনেক বাজে বাজে কথা বলতে লাগলেন। রাজ কাপুর এতে প্রচণ্ড খেপে গেলেন। শাম্মীকে স্কুল থেকে ছাড়িয়ে ঘরে নিয়ে এলেন। এরপরে অন্য স্কুলে ভর্তি করানো হয়েছিল। কিন্তু কাপুর পরিবারের জন্যে থিয়েটার কতটা বড় জায়গা রাখে সেটা বোঝা সহজ হয়ে গেল। এরপর কলকাতা থেকে কাপুর পরিবার মুম্বাইয়ে চলে যায়। আর শম্মী কাপুর মুম্বাই থেকে ম্যাট্রিকুলেশন করেন। आसान है जाना महफिल से ओ कैसे जाओगे निकल कर दिल से मेरे यार। শম্মী কাপুর আসলে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্য তাকে অ্যাক্টিং এর দিকেই টেনে আনলো। শুরুর দিকে লোকেরা বলতো যে ওনার অ্যাক্টিং অনেকটা রাজ কাপুরের মতোই। রেল কাটাব্বা, নকাব এরকম ছবিতে শম্মী বিশেষ কিছু করতে পারলেন না। এরপর উনি নিজের স্টাইলে আনলেন বদল। ফিল্ম তুমসা নেহি দেখার পর থেকে শম্মী কাপুরকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এর মধ্যে গীতা বালির সঙ্গে তার বিয়ে হয়। অনেক দিনের কড়া মেহনতের পরে গীতা বালিকে উনি বিয়ের জন্য রাজি করান। শম্মী কাপুর আর গীতা বালির মেয়ের নাম কাঞ্চন আর ছেলের নাম আদিত্য। শম্মী কাপুর যে স্টাইল ডান্সিং লোকেরা ভীষণ পছন্দ করতে লাগলো। শম্মী হয়ে গেলেন একদম অন্য রকমের একজন স্টার। রঙ বদলতে দুনিয়া মে ইনসান কি নিয়ত ঠিক নাহি। শর্মিলা টেগোর, আশা পারেখ, সায়রা বানুর মতো হিরোইনদের সঙ্গে ওনার জুড়ি খুব জমেছিল। ধড়কনে লাগতা হ্যায় মেরা দিল তেরে নাম সে ধড়কনে লাগতা হ্যায়। শম্মী কাপুর বলিউডে একেবারে ছেয়ে গেলেন। ঠিক এই সময়েই ওনার ওয়াইফ গীতা বালি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। আর শম্মী কাপুরও একদম ভেঙে পড়লেন। দিল কে ঝরোকে মে তুঝকো বিঠা কর যাদোঁ কো তেরি মে দুলহন বানা কর রাখুঁগা মে দিল কে পাস। এরপরে 1969 সালে উনি আবার বিয়ে করেন নীলা দেবীকে। কিন্তু বারবার পায়ের হাড় ভেঙে যাওয়ার কারণে ওনাকে শুটিং থেকে মাঝে মাঝেই দূরে থাকতে হতো। তখন উনি ঠিক করলেন ফিল্ম থেকে কিছুদিনের একটা ব্রেক নেবেন। ব্রেক নিয়ে শম্মীজি
নিজের বাবা মায়ের সেবা করতে লাগলেন। इतने रुपए लाए हो और खर्चा एक पैसे का नहीं बता रहा। खर्चा हो तो बताओ ना, मैं गाड़ी ऐसी चलती है जैसे नदी में पानी बहता। एयरपोर्ट बंडलवाज और मनोरंजन मतो फिल्म डायरेक्ट करार पर शमी कपूर कैरेक्टर रोल दिखे झुके पड़े। मैं पूछ सकता हूँ कि मेरी सिफारिश किसने की? आपको काम से मतलब है या सिफारिश से? काम से। देखिए, टिकट लेकर विधवा आश्रम के चैरिटी शो में चले जाएंगे, जिससे मैं भी आपको वहीं मिलेंगे। व्यक्तिगत जीवन में शमी कपूर भीषण प्राण चंचल मानुष छिलेन। दिल पे तुम ये सितम किए जाए। এমন কি নিজের রোগ যন্ত্রণাকেও তিনি সব সময় ভুলে থাকতেন। 14 আগস্ট 2011 তে শমি কাপুর মারা গিয়েছিলেন। থিয়েটার থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট সিনেমা আর তারপর কালার। শমি কাপুর সত্যি বলিউডের একজন লেজেন্ড ছিলেন, এই কথাটা সকলকেই মানতে হবে। तूफानों में गिरे हैं हम क्या करें, चाहे कोई मुझे जंगली कहे। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।